I have already dug 96 graves. Want to bring my doll from Dhaka? Yes. বাংলাদেশিদের জন্য অন্যরকম এক সুখবর বয়ে আনল অভিনেতা গাজী রাকায়েতের নির্মিত সিনেমা গোর বা দ্য গ্রেভ। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারে রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিয়েছে সিনেমাটি। অস্কারের 276টি সিনেমার সঙ্গে একযোগে 12টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে এই সিনেমাটি। একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিযোগিতার জন্য 276টি ছবির নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে স্থান পেয়েছে দ্য গ্রেভ। জানা গেছে সিনেমাটি অস্কারের মূল প্রতিযোগিতার 12টি ক্যাটাগরিতে লড়তে যাচ্ছে। বিষয়টা নিয়ে গাজী রাকায়েত জানিয়েছেন ছবিটি ভোটাভুটির জন্য নির্বাচিত হয়েছে। সারা বিশ্বে অস্কারের 10,000 ভোটার রয়েছেন। প্রত্যেকটা ভোটারের কাছে এই ছবিগুলো ব্যালট আকারে পৌঁছে যাবে। যারা ম্যাক্সিমাম ভোট পাবে তারা পুরস্কারের জন্য মূল পর্বে অংশ নেবে। সবাইকে শুভেচ্ছা। আজকের দিনটি আমাদের খুব আনন্দের, কারণ আমাদের ছবি, বাংলাদেশের ছবি দ্য গ্রেভ বিশ্বের শ্রেষ্ঠ আসর দ্য অস্কারের প্রতিযোগিতায় মূল পর্বে জায়গা করে নিয়েছে। আমরা অস্কার কমিটি থেকে যেটা জেনেছি যে 276টি ছবি মধ্যে গড়ে একটি ছবি, তো এই রিমাইন্ডার লিস্ট এখান থেকে একটি ব্যালট তৈরি হবে। পৃথিবীর প্রায় 10,000 ভোটারের কাছে আমাদের এই ব্যালটগুলো চলে যাবে এবং জেনারেল ক্রাইটেরিয়ায় প্রতিযোগিতা করবে। আমাদের মনে করেন বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট ডিরেকশন, বেস্ট ফিল্ম, এরকম বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরকম প্রায় 12টি ক্যাটাগরিতে দ্য গ্রেভ প্রতিযোগিতা করবে। অর্থাৎ যদি আমি বলি যে 276টি সিনেমাটোগ্রাফারের থেকে 5 জন সিনেমাটোগ্রাফ মনোনয়ন পাবে, এভাবে প্রত্যেকটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবে। তো যারা ভোটার তারা হচ্ছে পৃথিবীর বেস্ট ডিরেক্টর অ্যাক্টর সিনেমাটোগ্রাফার। এরা এই 10,000 ভোটারের মধ্যে যারা ডিরেক্টর তারা ডিরেকশনে ভোট দেবে, যারা অ্যাক্টর তারা অ্যাক্টরে ভোট দেবে, এইভাবে ভোট গণনা শুরু হবে। তো আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি বড় ঘটনা, অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। তো আসলে আমি সবসময় বলি যে মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, স্বপ্ন দেখতে মানা নেই, স্বপ্ন দেখতে পেরেছি বলে আজ পর্যন্ত আসতে পেরেছি। তথ্য বলছে অস্কারে বাংলাদেশ থেকে এর আগে এতটা উঁচুতে কোনো সিনেমা যায়নি। বাংলাদেশ থেকে এর আগে বহুবার অস্কার পুরস্কারের জন্য বিদেশি ভাষার সিনেমা পাঠানো হয়েছে, এবারই প্রথম এত বড় সুযোগ পাচ্ছে গাজী রাকায়েতের গোর সিনেমাটি। গাজী রাকায়েত নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি দ্য গ্রেভ, এর বাংলা নাম গোর। ছবির মূল চরিত্রে আছেন রাকায়েত। সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। 2020 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছিল গোর সিনেমাটি। আন্তর্জাতিকভাবেও ছবিটি মুক্তি দেওয়ার জন্য 2টি ভাষায় নির্মাণ করা হয়, যা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক 2টো ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এ ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন, মৌসুমী হামিদ, দিলারা জামান সহ অনেকে। চলতি বছরের 27 মার্চ অনুষ্ঠিত হবে 94তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে মোট 24টি শাখায় দেওয়া হবে পুরস্কারগুলো। প্রান্তি সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।